الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فخلف من بعدهم خلف أضاعوا الصلاة اتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل عملا صالحا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا بيوت ইতিপূর্বে আমরা দীর্ঘ আলোচনা করেছিলাম দুনিয়ার সাথে সম্পর্ক যত কমিয়ে আনা যায় তত আপনার লাভজনক এবং যারা দরিদ্র শ্রেণীর তারা যদি আমলকে ঠিক করতে পারে আল্লাহ এবং আল্লাহর বিধান এবং রসুলের আদর্শ মেনে যদি চলতে পারে তারাই লাভবান বেশি হয় এবং দুনিয়ার সাথে যারা সম্পর্ক বাড়িয়ে দেয় তারাই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্মুখীন হয় এই কারণে এই জিনিসটাকে আরও শক্তিশালী করার জন্য আমরা কিছু আয়াত উল্লেখ করবো আল্লাহর বাণী উল্লেখ করব যেগুলো এই মরমকে আরো শক্তিশালী করে আল্লাহ সুর মারিয়ামের উনষাট থেকে ষাট নম্বর পর্যন্ত আয়াত আল্লাহ বলেন ফখারফ আহ দি হিম খালফ আদা আউ সালা তাহাত ফেস উফা ইয়াম আল্লাহ বলেন যে এদের পরে এমন কিছু সংখ্যক লোক আসবে যারা সালাদকে বিনষ্ট করে দিবে এবং নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করবে তারা কি আপনার গাই নামক জাহান নামের সম্মুখীন হবে সুতরাং যারা আপনার শাহওয়াত আর নিজের কুপ্রবৃত্ত কুপ্রবৃত্তিকে আপনার তার চাহিদাকে মেটানোর জন্য আপনার অর্থের প্রয়োজন হ্যাঁ সুতরাং কেউ ইচ্ছে করলেও অনেক গরিব মানুষ আছে যা মনে চায় তা করতে পারে না অনেক সময় পাপ করতে চিন্তা করলেও মাথায় আসলেও অনেক সময় দেখে যে এই পাপ করে আমি থামতে পারবো না কারণ আমি গরিব মানুষ আমাকে আপনার কে হেফাজত করবে কে আমার ব্যাপার টেগাল দেবে সুতরাং অনেক কিছু করতে চাইলেও সে পারে না সুতরাং এইখানে যেটা বলা হয়েছে যে কিছু মানুষ পরবর্তীতে আসবে যারা আপনার সালাদকে বিনষ্ট করে দেবে সবসময় নিজের আপনার কুপ্রবৃত্তির আপনার চাহিদা পূরণের সবসময় চেষ্টায় লেগে থাকবে তখন তাদের কী হবে আল্লাহ হুমকি দিয়েছেন ফসল কৌ না গাইয়া তারা গাই নামক জাহান্নামের সাক্ষাৎ তাদের করতে হবে কিন্তু এটা থেকে কীভাবে পাওয়া যাবে সেটাও আল্লাজের শাহান বলে দিলেন ইল্লামতা বাবা আমিলা স লেহা ফাউরা ইকায়াদ হুল ওনাল জানত মোহন আশা আল্লা জের শাহন বলেন তবে যে ব্যক্তি তোভা করবে যদিও প্রথমে কুপ্রবৃত্তির আপনার চাহিদা পূরণের জন্য সচেষ্ট ছিল কিন্তু এবং নামাজকে বিনষ্ট করেছিল। সেগুলোর থেকে তোবা করে সে পরিষ্কার হওয়ার চেষ্টা করবে এবং দীর্ঘদিন যখন অপকর্মের মধ্যে লিপ্ত ছিল তার ইমান দুর্বল হয়ে গেছে এবং শেষ পর্যায়ে পৌঁছে গেছে এই কারণে তাকে আবার ইমানকে নবায়ন করে নিতে হবে ও আমি হাম এবং তার আগের ঘাটতি পূরণের জন্য তাকে বেশি বেশি ন্যায় কামল করতে হবে যদি এটা করা যায় তোবা করে যদি ইমান এবং আমলকে ঠিক করা যায় তখন আল্লাহ বলেন ফউলাই কেদ হুল জান্না তখন তারা জান্নাতে প্রবেশ করতে পারবে ওলাই উদ্দাহ মনে সে আহ আল্লাহ বলেন যদিও প্রথমে সে উল্টা কাজ করেছিল কিন্তু পরবর্তীতে যদি ভালো কাজ করে সেটাকে আমি নষ্ট করে দেব না বরং সেগুলোকে স্টক করে রেখে তার وعيدي أبو الشيخ يقول عجبي أبو الشيخ جنة العشاء كرتب عليه تمني بابه انه الله جل شانه فخرج على قومه في زينته قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم وقال الذين أوتوا العلم وإلكم ثواب الله وإلكم ثواب الله خير لمن آمن وعلم وعمل صالحا এই আয়তের মধ্যে সুরে কসাসের উনষাট থেকে উনাশি থেকে আশি পর্যন্ত এই দুই আয়তের মধ্যে আল্লাহ রসান বলেন যে একদা কারুণের বর্ণনা করছিলেন যে একদা কারুন তার ঝাঁকঝমক নিয়ে কারণ সে বড়ো সম্পদশালী ছিল মুসা ইসলামের যুগে সে তার আপনার সাজসজ্জা গ্রহণ করে নিজের সম্প্রদায়ের মধ্যে বেরিয়ে আসলো হ্যাঁ নিজের সঙ্গ নিয়ে তখন মানুষের মধ্যে যারা দুনিয়ামুখী তাদের আফসোস বেড়ে গেল তারা বলতেছিল যারা দুনিয়ার জীবনকে হ্যাঁ প্রাধান্য দিয়েছে দুনিয়ার জীবনের প্রতি লালিত ছিল তারা বলছিল আফসোস করে ইয়াল উতিয়া উতিয়া বলে যে হায় আফসোস যদি কারুনের মতো এত সম্পদের মালিক হতে পারতাম তাইলে তো ঝাঁকঝমক করে ঘর থেকে বের হতে পারতাম আমার সম্মান বেড়ে যেত মানুষের সামনে হ্যাঁ এবং তারা আফসোস করে বলছিল ইন্না হদ্দিন আদিম সে তো খুব বড় সৌভাগ্যবান মানুষ হ্যাঁ যে কারণ অনেক সম্পদের মালিক হয়েছে এই আপনার উল্টে চিন্তায় অনেকে আমরা ভুগে যারা মনে করে যে আপনার সম্পদ থেকে বঞ্চিত মনে করছি না আল্লাহ আমাকে ভালোবাসে না আমি দুর্ভাগ্য মানুষ এবং যারা সম্পদশালী তারা মনে করে যে না আমরা সৌভাগ্যবান এই হচ্ছে উল্টো দৃষ্টিকোণ কিন্তু সেই দৃষ্টিকোণ সঠিক নেই সেই সময়ের মধ্যেও যারা সত্যিকার ইমানের আপনার আলো পেয়েছে তারা কিন্তু ওদেরকে সতর্ক করে দিয়েছে আল্লাহ বলেন যে যাদের সত্যিকার শরীয়তের জ্ঞান রয়েছে তারা তাদেরকে সতর্ক করে বলছিলেন ওয়েকুম আফসোস তোমাদের জন্য তোমরা উল্টো কি আকাঙ্ক্ষা করছিলে যে তোমাদের জেনে রাখা উচিত হওয়া আবুল্লাহ খৈর আল্লাহর কাছে যে সব রয়েছে সেটা হচ্ছে অবশ্যই কল্যাণকর কাদের জন্য ইমানদারের জন্য এবং যারা ন্যায় কামল করে সুতরাং ইমান এবং ন্যায় কামল যদি কারোর কাছে থাকে তাইলে সম্পদ যদিও না থাকে তারপরেও সে সফল পরকালে সে সফলতা অর্জন করতে পারবে জান্নাত পেয়ে সৌভাগ্যবান হবে সেই হচ্ছে আসল সৌভাগ্যবান যে দীর্ঘকালীন সময়ের মধ্যে আপনার সুবিধাভোগ করার সুযোগ পায় কিন্তু ওই দুর্ভাগা যে অল্প সময়ের সুবিধা গ্রহণ করে দীর্ঘকালকে হাত ছাড়া করে ফেলে তেমনি ভাবে আল্লাহ শানু যারা সম্পদ বেশি পান তারা যে সমস্যার সম্মুখীন হবে আপনার জিজ্ঞাসার সম্মুখীন হবে সেটার কথা উল্লেখ করেছেন সুরে আট নম্বর আয়তে আল্লাহ বলেন আল্লাহ বলতেছেন সেই দিন নেয়ামতের প্রশ্ন করা হবে যে কোন নিয়ামত ভোগ করে কীরকম আল্লাহ ইবাদত করেছিল এবং কৃতজ্ঞতা আদায় করছিলে সেটা প্রত্যেকের আপনার প্রশ্নের সম্মুখীন হতে হবে এই কারণে সম্পদ যার বেশি তাকে চিন্তা করতে করতে হবে যে আমার তো প্রশ্নের সম্মুখীন হতে হবে সেটা মাথায় রেখে তাকে কামানো উচিত তেমনি ভাবে আয়াত বলে শেষ করছি সুরে ইসরার আঠারো নম্বর বলেন আল্লাহ বলেন মা কানা ইউরিদুল আজিলা জালনা লাহু ফিহা মা নাশা মানসা উলিমান নুরিদ ঈদ থুম জাল্ না আল্লাহ জাহান্নামাস লা ম মাদ হু রাহ আল্লাহ জাহান দুনিয়া কেউ চাইলে যে হাতে ধরা পড়বে এটাও ঠিক নয় সেটাও আল্লাহ জাহান এতের মধ্যে সংকেত দিলেন আল্লাহ বলেন মনকে আ নঈ রু ইয়েদুল্লাহ আয়াজ্লাহ তাজ আল্লাহ লাহু ফি উলিমান নুরিদ আল্লাহ বলেন যে ব্যক্তি হ্যাঁ নগদ জীবন দুনিয়ার নগদ লাভ চাইবে আমি তাকে যা চাই এবং যার জন্য চাই এখানে দুই কথা আছে আল্লাহ চাইতে হবে দেওয়ার জন্য এবং সবার ব্যাপারও আল্লাহ চাইবেন না যার জন্য চাইবেন সুতরাং প্রত্যেকে ইচ্ছে করলে দুনিয়াকে প্রাধান্য দিলেই যে দুনিয়া পেয়ে যাবে তা নয় অনেকে দুনিয়ার জন্য হন্য হয়ে উঠছে কিন্তু দুনিয়া হ্যাঁ তাকে তাকে ধরা দিচ্ছে না এরকম অনেক মানুষই আছে কেউ গরিব থাকতে চায় না কিন্তু তারপর ধরা দেয় না এই কারণে আল্লাহ বলছেন যার একমাত্র টার্গেট দুনিয়া দুনিয়ার লাভ তখন আমি যাকে চাইব যতটুকু চাইব ততটুকুই দেব অতপর তাকে পরকালে বঞ্চিত করবো আল্লাহ আল্লাহু জাহান্ন আল্লাহ তার জন্য জাহান্নাম আপনার অবধারিত থাকবে যেখানে সে দগ্ধ হবে লাঞ্ছিত হয়ে এবং আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয় সুতরাং আমরা দুনিয়াতে আপনার মগ্ন থেকে পরকাল যেন আমরা না হারিয়ে বসি সেই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আল্লাহ জন আমাদেরকে এই পয়েন্টটি বুঝার তৌফিক দিন ওসল্লাহ নবী আজম عين